এসে গেছি দুর্গাপুরের আবার একটা মেলায়। আবার মেলা হচ্ছে দুর্গাপুরে। গরম গরম পাঁশকুড়ার চপ, এই দেখুন ভাজা হচ্ছে, 10 টাকা থেকে শুরু এই পাঁশকুড়ার চপ। বিভিন্ন নাগরদোলনা, বিভিন্ন রাইডস আছে এখানে, তো সেগুলো আমি দেখাবো পরপর। বাচ্চা বড় সবার জন্য এখানে রাইডস আছে। একেবারে যে বড় নাগরদোলনাটা সেটাও কিন্তু এখানে এসেছে। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সবাই খুব এনজয় করছে মেলাতে, খুব ভালো লাগছে তো? হ্যাঁ। এই যে রাস্তা, রাস্তার দুপাশে মেলা, আমরা এই গেটে দিয়ে সোজা ঢুকে যাবো ভেতরে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন bengal.com। এসে গেছি দুর্গাপুরের আবার একটা মেলায়। আবার মেলা হচ্ছে দুর্গাপুরে। এর আগে আপনারা দেখেছেন অনেকগুলো মেলা পরপর দেখিয়েছি, আজকে আবার দেখুন একটা বেশ অনেক বড় বলবো না, তবে একটা ভালো মেলার সন্ধান আমরা পেয়েছি, আপনাদেরকে দেবো সেই সন্ধান। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন এখানে শুরুতেই সেই খাজা গজা জিলিপির দোকান, এটা হচ্ছে সৌন্দর্য বাংলার মেলার। এই এখানে দেখুন জিলিপি ভাজছে, গরম গরম জিলিপি ভাজা হচ্ছে সামনে। মেলাটা কোথায় হচ্ছে, কত দিন থাকবে, সমস্ত ইনফরমেশন আজকে আমরা দেব। এই যে মেলার গেট, এই রাস্তার দুপাশে, এটা আমি প্রথমেই বলে দিই দুর্গাপুরের শ্যামপুরে হচ্ছে। এই যে রাস্তা, রাস্তার দুপাশে মেলা, আমরা এই গেটে দিয়ে সোজা ঢুকে যাব ভেতরে। মেলাতে কি কি স্টল আছে, কি কি বসেছে, কতদিন থাকবে, সমস্ত ইনফরমেশন পাবেন আজকের ব্লগে, দেখতে থাকুন। এই মেলাতে সমস্ত রকমের দোকান প্রায় আছে। এই দেখুন জুয়েলারি, জুয়েলারির পর এখানে আছে কটন ক্যান্ডির দোকান, বাচ্চাদের ভীষণ প্রিয় কটন ক্যান্ডি, পপকর্ন, এবং তারপরে আছে বাদামের দোকান, সেই ভাজা বাদাম, বাদামের দোকান আছে, গেটে ঢোকার মুখেই পড়বে এই দোকানগুলো। তারপর সমস্ত রকম 10 টাকা থেকে শুরু করে যা যা দোকান মেলাতে থাকে বাংলার মেলায় সেগুলো সবই আছে এখানে। দেখুন জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখানে আছে আইসক্রিম, গোলা আইসক্রিম, গরমে সবার প্রিয় সেই গোলা আইসক্রিম। এই দেখুন, আর এই সাইডে আছে পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপ, গলদা চিংড়ির চপ, চিংড়ির চপ, ডিমের চপ, বাটা পোনার চপ, মাংসের চপ। পাঁশকুড়ার চপের দোকান আমরা যে মেলাতেই যাই সেখানেই পাওয়া যায়। আমরা এই দোকানটা প্রায়ই দেখতে পাই, এটা কমন হয়ে গেছে। গরম গরম পাঁশকুড়ার চপ, এই দেখুন ভাজা হচ্ছে, 10 টাকা থেকে শুরু এই পাঁশকুড়ার চপ। এটা একেবারে কমন দোকান হয়ে গেছে আমাদের এই বাংলার মেলার। আর আমরা সামনের দিকে চলে যাব, আর কি কি দোকান আছে সেটা দেখিয়ে দেব। সেই মাটির জিনিস সে দোকান তো পাবেন, আর এখানে হচ্ছে পাথরের সেই সমস্ত যেগুলো আমাদের দরকারি জিনিস হয়, পাথরের থালা বাটি গ্লাস থেকে শুরু করে প্রদীপ থেকে শুরু করে সমস্ত কিছু, চেনামাটির, চেনামাটির জিনিস সমস্ত কিছু আছে এই মেলায়, দেখতে পাচ্ছেন তো। এই মেলাতে আপনাদেরকে আমার মনে হয় আপনাদের সবার আসা উচিত। এই অসময়ে মেলা, অসময়ে কেন, কারণ বেশিরভাগ মেলা বাংলায় শীতকালে হয়ে থাকে, আর সেগুলো এখন এই গরমের সময় কিন্তু আপনারা মেলা দেখতে পাচ্ছেন। দেখুন জুয়েলারি, বিভিন্ন রকমের জুয়েলারি আছে এখানে এই মেলার দোকানটাই। পাওভাজি, অনেকের প্রিয় পাওভাজি চলে এসেছে, একদম গরম গরমে গরম গরম পাওভাজি বানিয়ে দিচ্ছে আপনাদেরকে। সামনে অনেকেই বসে খাচ্ছে অলরেডি পাওভাজি। এই দেখুন পাওভাজি কিন্তু অনেকের প্রিয়, এবং পাওভাজি খুব একটা বেশি দেখা যায় না মেলা ছাড়া, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পাওভাজির একটা দোকান, সামনে আমরা চলে যাব, একদম দেখিয়ে দেবো টোটালটাই। দেখুন আচারের দোকান, পরপর গরমে আচার তো প্রায় সবাই ভালোবাসেন, আচারের দোকান এটা, বিভিন্ন ধরনের আচার ছাড়াও এখানে আমলকি থেকে শুরু করে যে বিভিন্ন রকমের পাঁপড় সমস্ত কিছু আছে এই দোকানে।
এই দেখুন দুর্গাপুরের শ্যামপুরের এই মেলায় আছে 15 টাকার দোকান। 15 টাকার দোকানে কি কি পাওয়া যাচ্ছে? বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত রকম জিনিস প্রায়, যেগুলো জুয়েলারি, যেমন জুয়েলারি, তারপর কাপ প্লেট থেকে শুরু করে সমস্ত কিছু। এই দেখুন 10-15 টাকায় এত কিছু পাওয়া যায়, নর্মাল দোকানে কিন্তু আমরা পাই না একমাত্র মেলা ছাড়া। নানান ধরনের কাপ আছে, বিভিন্ন নাগরদোলনা, বিভিন্ন রাইড আছে এখানে, তো সেগুলো আমি দেখাবো পরপর। বাচ্চা বড় সবার জন্য এখানে রাইডস আছে। মেলা কিন্তু খুব একটা ছোট নয়, কারণ এখানে রাইডসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ এগুলো কিন্তু খুব ছোট মেলায় আসে না। এই দেখুন বাচ্চাদের বিভিন্ন রাইডস আছে এখানে, বিভিন্ন নাগরদোলনা আছে এবং সবাই ভীষণ এনজয় করছে। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন, বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে। জাম্পিং যে রাইডসগুলো সেগুলো আছে, একেবারে যে বড় নাগরদোলাটা সেটাও কিন্তু এখানে এসেছে। না, খুব বড়টা না, যেটা হয়তো আমরা চিত্রালয়ের মেলাতে দেখি সেটা হয়তো না, কিন্তু মিডিয়াম এই রাইডসগুলো। সত্যি নাগরদোলনা না থাকলে মেলা একদম যাবে না, এবং সেটা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন। আর এই যে মিকি, সে জাম্পিং এখানে যেখানে বাচ্চারা কি ভীষণ এনজয় করে, সেটাও কিন্তু এখানে আছে এই মেলায়। তো টোটাল মেলা কিন্তু একেবারে জমে গেছে। বন্দুক দিয়ে বেলুন ফাটানো এই দোকানটাও কিন্তু আছে এই মেলায়। এই দেখুন বাচ্চারা চলে এসেছে এখানে, এটা কিন্তু বেশ মজার লাগে, কারণ বন্দুক দিয়ে অনেকেই বেলুন ফাটাতে ভীষণ ভালোবাসে, এবং এখানে কিন্তু আমরাও ছোটোবেলায় ভীষণ এনজয় করতাম। আর এখানে একটা পিকচার, ফটোর একটা দোকান দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ফটো এখানে আছে। শুধু ফটো না, এটাও কি খেলা? না, এটাও কিন্তু খেলা, মানে প্রাইজ জেতারই, এটাও কিন্তু একটা প্রাইজ জেতার খেলা। এবং এই ফটো বা প্রাইজে পাওয়া যায় বিভিন্ন ফ্রুটি থেকে শুরু করে অনেক কিছু, সাবান, বিস্কিট, এই সমস্ত কিছু আছে প্রাইজ। আপনারা এখানে যদি খেলেন প্রাইজ পেয়ে যাবেন এগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন নিউ সুপার গ্লাস বল ধামাকা, এটা একটা কিন্তু এই গ্লাসগুলো ফেলতে পারলে তাহলে পেয়ে যাবে প্রাইজ। এই গ্লাসগুলো ফেলতে পারলেই পাবে বিভিন্ন রকমের প্রাইজ, মিকি মাউস থেকে শুরু করে বালতি টালতি অনেক কিছু আছে এখানে। তো এই ধরনের মানে গ্রামীণ মেলাগুলো এই মজাগুলো কিন্তু থাকেই, আর এগুলো না থাকলে সেই মজাটা জমে না। মানে মেলাতে এই ধরনের ছোটো ছোটো খেলা থাকতেই হবে, আর তার সাথে খাবারের দোকান, যেটা না থাকলে হবেই না, মেলা ঘুরে খিদে পেয়ে যাবে, তার জন্য খাবারের দোকানে আসতে হবে। এই দেখুন ফাস্টফুড, চাউমিন, এগরোল থেকে শুরু করে পাস্তা, সমস্ত কিছু সবাই আছে। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সবাই খুব এনজয় করছে মেলাতে, খুব ভালো লাগছে তো? সবাই খুব এনজয় করছে, বাচ্চারা চলে এসেছে এখানে মেলা ঘুরতে, বাচ্চা বড় সবাই, বিভিন্ন বয়সে সবাই এখানে এনজয় করছে। পাস্তা, চাউমিন, এগ রোল সমস্ত কিছু আছে এই দোকানটায়। ফাস্টফুড সেন্টার তো থাকবেই, আর সমস্ত কিছু যেগুলো নর্মাল মেলাতে থাকে সেই ধরনেরই দোকান আছে এই মেলায়। এটা হচ্ছে দুর্গাপুরের শ্যামপুর সুকান্ত পল্লীতে। এটা আপনারা যদি আসেন একেবারে শ্যামপুরের যে মোড়টা আছে ওখানে এসে দাঁড়ালেই দেখতে পেয়ে যাবেন, রাস্তার পাশে হচ্ছে মেলাটা গেট দেখতে পেয়ে যাবেন। এই যে এই আইসক্রিমগুলো 20 টাকায়,
এই আইসক্রিমগুলো সাধারণত মেলাতেই পাওয়া যায়, আর অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না। এই মেলা এই যে রোলিং ভাবে যে আইসক্রিমগুলো বানায়, এই আইসক্রিমগুলো খেতেও বেশ সুন্দর হয়। তো এগুলো কিন্তু 20 টাকাই পাওয়া যায় এবং মেলাতেই এই সমস্ত আইসক্রিমগুলো পাওয়া যায়। গরমে আইসক্রিমের দোকানে বেশ ভিড় জমে গেছে। রাস্তার দুপাশে মেলা, আমি আগেই বলেছিলাম, এক পাশটা দেখালাম, এবারে হচ্ছে এইদিকে। এইদিকেও দেখুন বিভিন্ন রকমের দোকান আছে, জুয়েলারি থেকে শুরু করে 20 টাকা 40 টাকা সমস্ত রকমের দোকান এখানে আছে। এই দেখুন বাচ্চাদের খেলনা, সেই খেলনা বেলুন থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলনা এই দোকানগুলোই, এবং আরও পরপর এই লেনে যেগুলো আছে সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। সব কিছু মিলিয়ে মেলা জমে গেছে দুর্গাপুরের শ্যামপুরে। আশা করছি আপনারা এখনও আসবেন যারা আসেননি। এটা হচ্ছে দুর্গাপুরের শ্যামপুরে, এবং আর মাত্র 4 দিন আছে, 15 তারিখ অবধি এই মেলাটা, ঠিক আছে? 15 তারিখ অবধি আপনারা এই মেলাটা পেয়ে যাবেন। 15 তারিখ অবধি যারা কাছাকাছি আছেন বা একটু দূরে আছেন, চলে আসুন দুর্গাপুরের শ্যামপুরের এই সুন্দর মেলাটার মজা উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। বাই।